Assalamualaikum viewers. সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অ্যালেক্সান্ডার সংসারে স্বাগত। আসলে আজকে আমরা ওদেরকে সবাইকে ভ্যাকসিন করাতে নিয়ে যাচ্ছি। ওদেরকে ওদের 4 মাস অলরেডি হয়ে গেছে। আমরা এখনো ভ্যাকসিন করানো হয়নি ওদের। তো ভ্যাকসিন কেন করাইনি সেটারও একটা রিজন আছে। তো সেটা আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে জানিয়ে দেব আপনাদের। তো চলুন আমরা যাই ওদের ভ্যাকসিন করাতে। আসল ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে ওদেরকে ট্রিটমেন্ট করাতাম তো সেটা লকডাউনের কারণে অফ হয়ে গেছে। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে আমাদের বসুন্ধরাতেই। এটা আপনার বিডি প্যাট কেয়ার। তো এটা আমাদের লোকেশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের যমুনা ফিউচার পার্কের ঠিক অপোজিটে। সেটা হচ্ছে আপনাদের যমুনা ফিউচার পার্কের পকেট গেট, যেটা দেখছেন এই পকেট গেটের ঠিক অপোজিটেই দেখবেন আল অ্যারাবিয়ান কেক অ্যান্ড সুইট শপ আছে। তো এটার পাশেই, একদম এটার পাশেই দেখবেন যে একটা ছোট্ট একটা গলি আছে। এই গলি ধরে এগিয়ে গেলে দেখবেন দুইটা গেট। তো ওই গেটের যে ফার্স্ট গেটটা, সেই গেটের 3rd ফ্লোরেই হচ্ছে ওদের প্যাট শপটা। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ওদের বাবা, অ্যালেক্স, অ্যানা, লিও, অ্যালিকা, ওদের বাবা। যেহেতু আমার কাছে লিও আছে, সো সেহেতু উনি ভিডিও করছে। চলুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে কোনো সাইনবোর্ড পাবেন না, ঠিক আছে? সোজা গলি ধরে এগিয়ে আসলেই ফার্স্ট যে গেটটা, গেটের সোজা 3rd ফ্লোরে উঠে যাবে। চলুন আপনাদের দেখিয়ে দিই। আমার কাছে এখন শুধু লিও আছে। আমি লিওকে কোলে করে রেখেছি, কারণ লিও একটু চুপচাপ, ও বেশি দুষ্টুমি করে না বাইরে বের হলে। আর যারা, যে বাকি 3 জন আছে, ওরা একটু বেশি দুষ্টুমি করে, ছোটাছুটি করে, এই জন্য ওদেরকে বাস্কেটে দিয়ে ওদের ওর বাবাকে দিয়ে দিচ্ছি। তো আমরা উপরে উঠছি সিঁড়ি দিয়ে। এই তো 3rd ফ্লোরে আমরা চলে আসছি। দেখতে পেয়েছেন বিডি প্যাট কেয়ার? চলুন আমরা ভিতরে যাই। আমরা ভিতরে চলে আসছি। এখানে আপনারা 2 টাইম ব্যাট পাবেন। আমরা আসলে ফার্স্ট টাইম জানতাম না, যেহেতু আমাদের ফার্স্ট টাইম আসা হয়েছে। আসার পরে আমরা জানতে পারলাম যে এখানে 2 টাইম ব্যাট বসে, সেটা হচ্ছে সকালে আর হচ্ছে লাঞ্চ আওয়ারের পরে। সো আমরা তাড়াতাড়ি যেহেতু চলে আসছি, সো লাঞ্চ আওয়ারে আমাদের মাঝখানে অনেকটা ব্রেক গেছে। সো আমরা এখানে বসেছিলাম। তো আপনাদের সব থেকে ভালো যে ব্যাপারটা, ওনাদের এখানে অনেক কিছুই পাবেন আপনারা। সো চলেন সেগুলো দেখাই দিচ্ছি। এখানে ওদের খাবার পাবেন, লিটার পাবেন, তারপরে হচ্ছে আপনার খেলনাগুলো পাবেন, যে টয়গুলো আছে ক্যাটের এগুলো পাবেন, ইভেন আপনার হচ্ছে শ্যাম্পু ওদের, তারপরে আপনার যে মেডিসিনগুলো ছোটোখাটো সেগুলোও পেয়ে যাবেন। সো অনেক কিছুই আছে। দেখেন লিও আমার কোল থেকে নেমে ও বাইরে ঘুরে ঘুরে দেখছে যে কী কী আছে। বারবার বিরক্ত করছিল আমাকে, বারবার ধরে আনতে হচ্ছিল ওকে। ওকে ধরে এনে দেখেন চুপচাপ, ওকে এক জায়গায় বসায় দিলে এখন সব কিছু দেখছে, তো এখন ছোটাছুটি করছে। তো আমিও ঘুরে ঘুরে দেখছি কী কী আছে ওদের। ওরা সবাই বাস্কেটের ভিতর ছিল, আর যে 3 জন বাকি, তো অনেক চেঁচামেচির কারণে ওর বাবা ঢাকনাটা খুলে দেয়, ওরা বের হওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে অনেক অসুস্থ ক্যাট আসে। তো দেখা যায় যে আপনার ক্যাটটা যদি সুস্থ থাকে, তো একটু কাইন্ডলি কষ্ট করে ওইসব ক্যাটের সাথে মিশতে দিবেন না। বিকজ দেখা গেল যে কার কোন অসুখ সেটা তার আমরা জানি না। তো আমাদের ভালো ক্যাটটা দেখা গেল যে অন্য অসুস্থ ক্যাটের সাথে মিলে, তো আমাদের ভালো ক্যাটটাও, সুস্থ ক্যাটটাও দেখবেন যে অসুস্থ হয়ে যাবে আস্তে আস্তে। তো এই জন্য একটু খেয়াল রাখবেন। তো এখানে ছিল, আমরা আসার পরে দেখলাম যে একজন বসে আছে, তার 2টা ক্যাটের হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, বমি প্লাস ডায়রিয়া। সো এই জন্য আমাদের বারবার কষ্ট করে ওদেরকে আনতে হচ্ছিল। তো আমি এখানে বসে বসে লিওকে কোলে করে সব দেখছি যে কী কী আছে না আছে, আপনাদেরকেও দেখাচ্ছি। তো
লিও একটু শান্ত স্বভাবের, তো এই জন্য একটু চুপ করে থাকে। বাট অ্যানা, অ্যালেক্স আর অ্যালিকা, ওরে বাবা, অ্যালিকা তো চুপ করে থাকবেই না। লিও বারবার ঘুরে ঘুরে দেখছে যে আমি আম্মুর কোলে আর সবাই বাইরে। আর ওই বিড়ালগুলো যেগুলো অসুস্থ ছিল, ওরা অনেক চেঁচামেচি করছিল, অনেক ডাকছিল, তো এই জন্য বারবার ওরা দেখছিল। তো এখন সময় হয়ে গেছে, আমাদের ব্যাট আসার সময় হয়ে গেছে, তো আমরা ওইখানে যাব। তার আগে যেটা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ওদের টয় ছিল, তো সেগুলো দিয়ে একটু দেখছিলাম ওরা কেমন খেলাধুলা করে। তো দেখেন, ইও খেলছে। আসলে ক্যাটদের টয়গুলো ওরা অনেক পছন্দ করে। ওরা খেলাধুলা করছে, শুধু লিওই খেলছে একা। তো যে ওদের বাবা ওদেরকে আটকে রাখছে, তো ওদের, ওর খেলা দেখে ওরা চেঁচামেচি যখন শুরু করে দিয়েছে, ওর বাবা তখন ওদের বের করে দিল। তো সবাই মিলে খেলাধুলা করছে। দেখে অ্যালেক্স একটু বেশি খেলে। অ্যালেক্স হচ্ছে আমার এই হোয়াইট কালারের ক্যাটটা। আর ওই দেখেন, ওদের ক্যাট ফুটের কাছে চিপার ভিতরে হচ্ছে ওইটা অ্যালিকা, আর অ্যানা ওই যে সোফায় বসে আছে। সো আমাদের জানানো হয়েছিল যে ভ্যাট চলে আসছে, তো পরে আবার বললো যে কিছুক্ষণ পরে আসবে, যখন আসবে আমাদেরকে ডেকে নিবে। ইতিমধ্যে ভ্যাট চলে আসছে আমাদেরকে ডাকার পরে, আমরা অলরেডি ওনার রুমেও চলে এসেছি। সো আমরা ওদের চারজনের প্রবলেম নিয়ে কথা বলছি ভ্যাটের সাথে। চারজনের তো সেম প্রবলেম হয় না, এক একজনের এক এক প্রবলেম হয়ে থাকে। সো এগুলো হচ্ছে, যা দেখছেন এগুলো হচ্ছে ওদের ভ্যাকসিন। সো এখন এক একজনকে কিন্তু দুইটা করে দেওয়া হয়েছে, তো একজন একজন করে এখন দেওয়া হবে ভ্যাকসিন। আর সবসময় এটা খেয়াল রাখবেন, যখন ভ্যাকসিন দেওয়া হয় তখন কিন্তু অনেক চেঁচামেচি করে, তো একটু বি কেয়ারফুল। ফার্স্টে আমরা অ্যালিকাকে দেই, অ্যালিকাকে দেওয়া হচ্ছে। দেখেন, ও তো চেঁচামেচি করে পুরা অবস্থা খারাপ। ওর বাবা ওদের ধরে রাখছে, দুইটা ভ্যাকসিন একসাথে দেওয়া হয়, তো এই জন্য দেখা যায় যে ফার্স্টেরটা এতটা রেসপন্স করে না, সেকেন্ডটায় যে তখন বেশি চেঁচামেচিটা করে আর কি। সো আমাদের ফার্স্টেরটা কমপ্লিট, সেকেন্ডটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে অ্যানার পালা, অ্যানাকে দেওয়া হচ্ছে। ফার্স্টের ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেল, চুপ করে আছে আপাতত। এখন সেকেন্ডটা দেওয়া হবে। ফার্স্টের বেলা দেখা যায় যে ওরা ওই পেইনটা অনুভব করে না, সেকেন্ডবার দেখা যায় তখন ওই পেইনটাকে অনুভব করার পরে দেন আপনার তখন একটু নড়াচড়া করে, চেঁচামেচি করে। সো আপনারা এই ব্যাপারটা ইগনোর করবেন, ঠিক আছে? তো এখন দেওয়া হচ্ছে লিওর পালা, এখন লিওকে দেওয়া হচ্ছে। ওর ফার্স্টেরটা শেষ, সেকেন্ডটা দেওয়া হবে। লিও এমনিতে ওদের তিনজনের থেকে শান্তশিষ্ট, তারপরেও দেখা যায় যে ভ্যাকসিনের সময় নড়াচড়াটা বেশি করে ওরা। সো এখন হচ্ছে অ্যালেক্সের পালা। অ্যালেক্স তো দেখা যায় যে বেশি ছটফট করে, নড়াচড়াটা বেশি করে, তবু ফার্স্টের বেলা বেশি করেনি, ও নড়াচড়া করেনি, সেকেন্ডবার একটু বেশি নড়াচড়া করে উঠেছে। আলহামদুলিল্লাহ সবারই প্রায় হয়ে গেছে, অ্যালেক্সের শুধু আর একটা বাকি আছে, তো এটাও কমপ্লিট হয়ে গেল দাওয়া। সো সব থেকে মূল যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনারা যখন এখানে আসবেন, এখানে ভিডিওটা অ্যালাউ না। সো কম খরচে যদি ভ্যাকসিন করাইতে চান, তো সবাই চলে আসতে পারেন এখানে। আলহামদুলিল্লাহ ওদের ভ্যাকসিন করানো কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসলে আমরা বসুন্ধরাতেই থাকি, তো আমাদের এখানে কাছের জন্য আমরা এখানে চলে এসেছি, বিডি প্যাট কেয়ার। তো আপনারা যদি ওদের আরও ভিডিও কিছু দেখতে চান, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর অ্যালেক্সানার সংসারকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন হিসেবে হয়তো বা আপনাদের কাছে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে আমার, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আলহামদুলিল্লাহ ওদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতন এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।